হ্যালো এভরিওয়ান, নকশিদাত্তা ব্লগ ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আর আমি কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর দেখো আজকে ওয়েদারটা কীরকম, চারিদিকে একদম মেঘলা হয়ে আছে আর অল্প অল্প বৃষ্টিও পড়ছে। আর সকালে উঠে কিন্তু আমি ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, আর আজকে তো ব্রেকফাস্টে আছে আমার প্রিয় খাবার চাউমিন। তোমরা তো সবাই জানো যে আমি চাউমিন খেতে কতটা ভালোবাসি। আর তারপরে আজকে আবার বাবা বাজার থেকে নিয়ে এসেছে গলদা চিংড়ি, তো সেই গলদা চিংড়ি দিয়ে আজকে আবার একটু মালাইকারি রান্না করব। এই মালাইকারিটা আমার হাতে সবাই খেতে খুব ভালোবাসে। তো এই সাইজের চিংড়িটা না আমাদের এখানে খুব ভালো পাওয়া যায় না, মানে মাঝে মাঝেই পাওয়া যায় না, খুব কমই ওঠে। এর থেকে নাহলে একটা বড় সাইজ ওঠে, আর না হলে এর থেকে ছোট। তো এর থেকে ছোটটা দিয়ে না এই মালাইকারিটা ভালো হয় না, চিংড়ি মাছগুলো ভেঙে ভেঙে যায়। আর এর থেকে যেটা বড় সাইজের হয় ওইটা আমাদের না ঠিক ভালো লাগে না, ওটা কেমন মানে চুইংগামের মতো হয় চিংড়ি মাছটা, ওটা খুব একটা ভালো লাগে না। এই সাইজটাই আমাদের খুব ভালো লাগে। তো দেখো আমার কিন্তু এখানে চিংড়ি মাছের মালাইকারিটা প্রায় হয়ে এসেছে, মশলা প্রায় কষে এলো। আর এই মশলাটা তো খুব বেশি ভাজা যাবে না, তার কারণ কি বলতো, এর মধ্যে যেহেতু সর্ষে আছে, তো সর্ষে দিয়ে যদি বেশি ভাজি তাহলে সর্ষে হয়তো একটু তিতকুট হয়ে যায়, তো সেই জন্য বেশি ভাজা যাবে না। আমি এটার মধ্যে টক দইটা দিয়ে দিলাম, আর টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে দিতে হবে, না হলে কিন্তু ওই একটা দলা দলা টাইপের টক দইটা পেকে যায়, ভালো লাগে না। আর এটাতে তোমরা লাস্টে যখন ঝোল দেওয়ার সময় হয় তখন তোমরা জলও অ্যাড করতে পারো বা দুধও অ্যাড করতে পারো। তো আমি কিন্তু মাঝে মাঝে দুধও অ্যাড করি, বা জল যেদিন অ্যাড করি সেদিন আমি এটার মধ্যে ফ্রেশ ক্রিমটাকে অ্যাড করি। তো ফ্রেশ ক্রিম তো আর সবসময় ঘরে থাকে না, যখন ফ্রেশ ক্রিম থাকে না তখন দুধটাই অ্যাড করে দিই একদম, কিন্তু যখন ফ্রেশ ক্রিম থাকে তখন জল অ্যাড করে তার সাথে ফ্রেশ ক্রিম দিয়ে দিই। তো আজকে যেহেতু ফ্রেশ ক্রিম আছে তো সেই জন্য আজকে আর ফ্রেশ দুধ দেবো না, আজকে ফ্রেশ ক্রিমটাই দেবো, আর সেই জন্য একটু বেশি করে জল দিয়ে দিলাম। আর দেখো এরপর আমি কিন্তু একটা একটা করে চিংড়ি মাছগুলো ছেড়ে দেব, আর এগুলো করে টরে তারপরে আবার স্নানে যেতে হবে। আসলে ওয়েদারটা তো দেখতেই পেলে তোমরা কীরকম একটা ওয়েদার করে আছে, মেঘলা হয়ে আছে আর বৃষ্টিও পড়ছে জানো। আর শীতকালে এরকম বৃষ্টি কিন্তু কেমন একটা যেন লাগে, অদ্ভুত লাগে জানো তো, মন টন কেমন একটা খারাপ হয়ে যায় শীতের দিনে এরকম বৃষ্টি হলে। সে তো শীতের দিনে মেঘলা ওয়েদার থাকেই, রোদ অনেক সময় ওঠে না, কিন্তু তাও তার সাথে যদি বৃষ্টি হয় তাহলে আর কি। আর এই বৃষ্টিটা হয়েই দেখবে ঠান্ডাটা পড়বে। আর জানো তো আগের বছর এই সময় আমার বিয়ে ছিল, এই সময় কিন্তু এত ঠান্ডা পড়েনি, খুব ভালো ওয়েদার ছিল। তাই আজকে আমি আর মা আলোচনা করছিলাম যে ভাগ্যিস আগের বছর বৃষ্টি হয়নি, আগের বছর যদি বৃষ্টি হতো তাহলে কি হতো, বাড়িতে এত লোকজন একটা অনুষ্ঠান আর বৃষ্টি হলে ভাবো তো কীরকম একটা কাণ্ড হতো। তো যাই হোক, আগের বছর ঠাকুর করে বৃষ্টি হয়নি, এই বছর বৃষ্টি হচ্ছে। তো এই বছর ওয়েদারটা একেবারেই অন্যরকম, মানে বৃষ্টি হচ্ছে, মেঘলা ওয়েদার, দু তিন দিন হলো একদম রোদটো দুঃখছে না। তো জানি না কদিন এরকম ওয়েদার থাকবে, তবে এরকম ওয়েদার না আমার একদম ভালো লাগে না। আমার একদম ঝলমলে কত সুন্দর রোদ উঠবে ওরকম ওয়েদারই ভালো লাগে। আর এরকম বৃষ্টির ওয়েদার, হ্যাঁ বর্ষাকালে এরকম বৃষ্টির ওয়েদার ভালো লাগে, তখন সারাদিন এরকম বৃষ্টির ওয়েদার একদিন দুদিন বেশ ভালোই লাগে, কিন্তু অতিরিক্ত অনেক দিন হয়ে গেলে না তখন আর ভালো লাগে না জানো তো। আর দুদিন বাদেই তো আমার অ্যানিভার্সারি, তো সেই জন্যই সেদিন সোনার দোকানে কালকে গেছিলাম। তো কী বানাতে দিয়েছি তোমাদেরকে সবই শেয়ার করব। আর আজকে একটু যাব আমি আমার শাশুড়ি মায়ের সাথে একটু বাজারে যাব, তো দেখি যদি বৃষ্টি টৃষ্টি কমে তাহলে হয়তো যেতে পারবো, না হলে জানি না কী করব, এই বৃষ্টির মধ্যে তো আর যাওয়া সম্ভব না। আর আমার মায়ের জানো তো ভীষণ কাশি হয়েছে, তো বাগানে এই যে বাসক পাতার গাছটা আছে আমি আবার এখন একটু বাসক পাতা তুলতে এলাম, যে মাকে বাসক পাতা দিয়ে তারপরে বেলের কুশি দিয়ে গোলমরিচ দিয়ে তারপরে তুলসী পাতা দিয়ে একটু রস করে দেব, তাহলে ওইটা খেলে মানে ফুটিয়ে যে রসটা বেরোবে ওই রসটা মাকে একটু দেব, তাহলে কাশিটা অনেকটা ভালো হয়। তো আমার স্নান খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এইসবে খেয়ে দিয়ে উঠলাম। আর বাইরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর কালকে যে এই হাউস কোটটা বাজারে গেছিলাম যে এই হাউস কোটটা কালকে কিনে দিয়েছে মা, এইটা ফুল হাউস কোট, ফুল হাতা, তো এগুলো না এই হালকা হালকা ঠান্ডায় পড়তে খুব আরাম লাগে, তো এইটা কিনেছি। আর বিকেলে আবার একটু বাজারে যাব, তো দেখি বৃষ্টি কমলে তারপরে বেরোবো।
আর দেখো কালকে বাজারে গেছিলাম, তোমাদেরকে বললাম যে চাদর কিনেছি, তো এই চাদরগুলো কিনেছি এটা আশ্রমে দেওয়ার জন্য, রামকৃষ্ণ আশ্রমে দেওয়ার জন্য। এটা হচ্ছে ঠাকুরের চাদর নিয়েছি সাদা রঙে, দেখো কেমন হয়েছে তোমরা জানিও অবশ্যই। আর এটা নিয়েছি মায়ের জন্য একটা চাদর, ঠাকুর মায়ের জন্য, এটা লাল রঙের নিয়েছি। তো এই চাদরটা না খুব সুন্দর জানো তো, দারুণ লাগছিল দেখতে। আর এইটা নিয়েছি স্বামীজির জন্য, একদম প্রপার যেটা গেরুয়া কালার সেটা না পেলাম না, অনেক খুঁজলাম জানো, একদম প্রপার গেরুয়া কালার পাচ্ছি না, ওই জন্য এটা একটু আশেপাশে মিশছে তাই এটাই নিয়ে নিলাম। আর তার সাথে নিয়েছি এই শাড়িটা, এটা একটা ছাপা শাড়ি, এটা নিয়েছি কালীবাড়িতে পুজো দেওয়ার জন্য। আসলে অ্যানিভার্সারির দিন আমি আর অঙ্কু সকালবেলা কালীবাড়িতে আর রামকৃষ্ণ আশ্রমে পুজো দিতে যাব, তো এইগুলো ঠাকুরের জন্য কেনাকাটি করেছি। আর এই শাড়িটা কেমন হয়েছে তোমরা জানিও, আমার কিন্তু প্রিন্টটা খুব ভালো লেগেছে, কি সুন্দর না জয়পুরি প্রিন্টটা, দারুণ। এটা আমাদের বালুরঘাটে যে বুড়ি কালীবাড়ির মন্দির আছে সেখানে দেবো। আর দেখো বৃষ্টি একটু কম ছিল বলে রেডি হলাম, দিয়ে দেখো এই এখন বেরোতে যাব, বেরোতে যাওয়ার সময় দেখছি এই রকম বৃষ্টি। তো যাই হোক, রেডি যখন হয়ে পড়েইছি তখন ভাবছি চলেই যাই ছাতা টাতা নিয়ে, কারণ অনেকগুলো কাজ আছে তো সেগুলো আজকেই করতে হবে, তো সেই জন্য বেরিয়েই পড়লাম। আর দেখো রাস্তাঘাট একদম পুরো ভেজা, এত বৃষ্টি হয়েছে তোমরা বুঝতেই পারবে। আর তারপরে দেখো এসেছি একটু শাড়ির দোকানে, একটা শাড়ি কিনবো বলে। আসলে আমাকে আমার শাশুড়িমা ওই অ্যানিভার্সারি উপলক্ষে গিফট দিচ্ছিল আমাকে আর অঙ্কুশকে, তো সেটাই কিনলাম। তারপরে এখান থেকে ওই একটু ফুল কলা এসব কিনলো, তো সেই সব কিনে টিনে তারপরে আমরা এখন গেছিলাম অঙ্কুশের সোয়েটারটা কিনতে, তো অঙ্কুশের সোয়েটারটা কিনে এখন আমরা আবার যাচ্ছি বাড়ির দিকে। তো আজকে তোমাদেরকে আমি দেখাবো না যে কি কিনেছি, তো কালকে যখন আমাদেরকে জিনিসগুলো দেবে তো তখনই আমি তোমাদেরকে দেখাবো যে কি কিনেছি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই, গুড নাইট।